নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসু সবচেয়ে বিখ্যাত উক্তি হল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 4 জুলাই 1944 সালে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন। আর তার একটি বিখ্যাত উক্তি হল জয় হিন্দ, অর্থাৎ ভারতের জয়, যা পরবর্তীকালে ভারত সরকার গ্রহণ করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধকে তিনি ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। ব্রিটিশদের আক্রমণ করার জন্য সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপানি সহযোগিতা লাভের উদ্দেশ্যে তিনি ভ্রমণ করেন। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদিন ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তার নেতৃত্ব দেন। এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়া অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তার তিনি আজাদহীন সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদহীন ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইসমল ও বঙ্গদেশে যুদ্ধ পরিচালনা করেন। কংগ্রেস কমিটি যখন ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন, তখন সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেয়। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষার কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরউইন চুক্তি বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করায় ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে আবার ফিরে এলে তাকে আবার কারারুদ্ধ করা হয়। প্রথম জীবন সুভাষচন্দ্র বসু 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম সন্তান। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি কটকের রেভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 1911 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন ও 1918 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনের সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজ উইলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগপত্র তিনি প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করা সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে আবার লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। 1925 সালে অন্যান্য জাতীয়তাবাদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। এখানে তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্রকে মোট 11 বার গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1930 সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 সালে তিনি ভিয়েতনামেতে এমডি সেচকল এর সাথে পরিচিত হন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেন। 1938 সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধীর জন্য কংগ্রেসের পট্টভি সীতারামায়াকে সমর্থন দেন। এই নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টভির হার আমার হার। সুভাষচন্দ্র বসু নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগ পত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবেন। এ কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
1338 সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্র বসু প্রস্তাব করলেন, কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন, ভারতের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগে গ্রহণ করেন। ভারত থেকে পলায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তা ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে মারাত্মক বিপ্লবী রূপে পরিগণিত করে গ্রেপ্তার করে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ করে রাখে ও পরে অসুস্থতার কারণে কলকাতার এলগিন রোডে নিজের বাসভবনেই তাকে কড়া পুলিশ পাহারায় নজরবন্দি করে রাখে। তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না, তাই তিনি দুইটি মামলার রায় বাকি থাকতে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1941 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি একটি গাড়িতে করে পালিয়ে প্রথমে মথুরা যান, পরে গিয়াসুদ্দিন ছদ্মনামে কাবুলে যান, সেখান থেকে মস্কোতে যান এবং স্টালিনের কাছে অসহযোগিতার ধারণা পেয়ে তিনি 1941 খ্রিস্টাব্দে 28 মার্চ জার্মানির রাজধানী বার্লিনে এসে উপনীত হন। বার্লিন প্রবাসী ভারতীয়গণ তাকে নেতাজি আখ্যা দেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে বরণ করে নেন। এখানে এসে নেতাজি হিটলারের বিদেশমন্ত্রী রিবেন্ট্রপের সঙ্গে দেখা করেন। ইটালির মুসোলিনির সঙ্গেও তিনি দেখা করেন। পরে জার্মান সরকারের সহায়তায় জার্মানির হাতে বন্দি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি ভারতীয় মুক্ত বাহিনী গঠনের চেষ্টা করেন। এ সময় বার্লিন বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত ভারতবাসীর সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানাতেন। ভারতীয় সেনা, জাতীয় সেনাবাহিনী। ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। 1943 সালে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করে। একটি আলাদা নারী বাহিনী অর্থাৎ রানী লক্ষ্মীবাই কমব্যাট সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার। এই সরকার নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষর শক্তি 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেন। আইনএনের সৈন্যরা জাপানিজদের আরাকান ও মেকটিলার যুদ্ধে সাহায্য করেন। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের ওপর আইনএনের হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ আইনএনে যোগ দেবে, কিন্তু এই ব্যাপারটা তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সাথে সাথে জাপান তার সৈন্যদের আইনএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সাথে সাথেই আইএনএ ও আত্মসমর্পণ করেন। সম্মাননা। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশ চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পুনব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকাটি উৎসর্গ করলুম। আজাদহীন ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপোষহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে। নেতাজির জন্মদিন বর্তমানে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয়। বর্তমানে কলকাতার ইনডোর স্টেডিয়াম নেতাজি ইনডোর স্টেডিয়াম নামে নামাঙ্কিত। নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। তার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রো 2টি স্ট্যান্ড বর্তমানে নেতাজির নামাঙ্কিত। নেতাজি ভবন অর্থাৎ পূর্ব নাম ভবানীপুর,
ও নেতাজি পূর্বনাম কুদঘাট। নিখোঁজ ও মৃত্যু। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। অন্য মতে মনে করা হয় 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, যদিও এই মত বিতর্কিত। তবে তার এই তথাকথিত দুর্ঘটনা ও মৃত্যুর বিরুদ্ধ প্রমাণও বিদ্যমান।